डालपुरी रेसिपी तो देखा तो चलो तुम देखे ना प्रथम डालपुरी करते कि लागे ময়দা নিয়ে বসে গেছি আর একটা কথা বলি এটা কিন্তু এই সময় আমাদের মধ্যে সবার খাওয়া নয় আজকে একাদশী পড়েছে তাই ভাবলাম কি খাওয়া যাবে কি খাও তো ভাবলাম যে সেই তখন সেই কোয়েস্টের কথাটা মনে পড়লো যেটাও করা যেতে পারে তাই ভাবলাম এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি ততক্ষণে ময়দাটা মেখে নিয়েছি আর ময়দা মাখতে কি কি লাগবে বলি একটু নুন একটু চিনি একদম সামান্য পরিমাণ চিনি কারণ চিনি বেশি পরিমাণ দিলে আর সময় খাস্তা হয়ে যায় আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে আমি ময়দাটা ভালো করে এ দেখো যখন দেখবে মুঠো মুঠো ভাব চলে এসেছে তখন ভাববে একদম পারফেক্ট হয়ে গেছে ময়ান দেওয়াটা তো আমি অনেকক্ষণ ধরে এটাকে পুরো মিশিয়ে নিয়েছি পুরো ময়দার সঙ্গে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিতে হবে অল্প অল্প করে মেখে নিতে হবে আমি যতক্ষণ ময়দাটা মেখে নিচ্ছি ততক্ষণ তোমরা ছোলা ডালের পুরটা কি করে বানানো হয়েছিল সেটা তোমরা দেখে নাও চলো দেখো ছোলাটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে এবার এটাকে পুর বানিয়ে নেওয়া হবে পুর বানাতে কি কি লাগবে বলি যেহেতু নিরামিষ হবে একদম তো একটু আদা লঙ্কার বাটা আর এই ছোলার ডাল এবার দেখো কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো চিড়ে ফোড়ন তবে ডালগুলোকে দিয়ে দিতে হবে সিদ্ধ করা ডালটাকে ডালটাকে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে আস্তে আস্তে তাহলে একটু নুন দিয়ে দাও প্রথমে একটু চিনি সামান্য ডালটা একদম স্ম্যাশ করে নেওয়া হচ্ছে এবার নেড়ে চেড়ে একদম স্ম্যাশ করে দিলে ডালটা তৈরি হয়ে গেল পুর একদম সহজ উপায় তো বন্ধু তোমরা দেখলে তো কেমন করে পুর বানিয়ে দিল আমার শাশুড়ি মা তো ততক্ষণে পুর বানানোর সঙ্গে সঙ্গে আমার ময়দা মাখাটাও হয়ে গেছে এ দেখো একটুখানি ময়দা রাত্রে খাবার সবাই কম কম খায় আর দ্বিতীয়ত কথা সারাদিন তো রুটি লুচি সব চলছে তাই রাত্রে আরোই কম খাওয়া হবে এইটুকুতে আমাদের এখন হয়ে যাবে তো চলো এবার যেটা করতে হবে লেচির মধ্যে পুরটাকে ভরে নিয়ে লেচিগুলোকে ঠিক মতো বানাতে হবে চলো একা একে দেখিয়ে দিই সেইগুলোকেও এবার দেখো বন্ধুরা দুহাত পরিষ্কার করে ধুয়ে এসেছি যেটা এখন করোনার ক্ষেত্রে খুব প্রয়োজন না হলেই তো গেল এবার দেখো আমি ছোট ছোট লেচি খুব একটা ছোট না মানে মিডিয়াম সাইজের লিচি কেটে নিয়েছি এবার লিচির মধ্যে এরকম করে আগুন দিয়ে গর্ত মতো করে একটু একটু করে পুর এর মধ্যে দিয়ে দেবো এবার দেখো মুখটাকে খুব সাবধানে সুন্দর করে বন্ধ করতে হবে না হলে লুচিটা বেলার সময় ডালগুলো বেরিয়ে যাবে এরকম হবে আমি একে একে সব কচুরি লেচিগুলোকে বানিয়ে নিই
এখন বলছে আমাদের গেটের সামনে ঝুল বাড়াতে রয়েছে ছোট, ওখানে আমাকে এই সামনে বসিয়ে দেবে। কি অবস্থা দেখেছো, মানে লোককে করে খাওয়া তো নেই, তোমরা ভীষণ বাজে হবে জানো তো, বড়গুলো যে একটু করে খাওয়াচ্ছি আমি বলছি এগুলো তুমি বসে যেতে পারো গো, লকডাউনে যেহেতু সবাই বসে আছি ঘরে একটা ভালো আর্নিং হবে দেখেছো, কি বাজে না, এটা মজা আমি জানি কিন্তু এরকম আমার পেছনে লাগে শান্তি পায় বিশেষ রকমের। তো বন্ধুরা আমি একে একে সব পুরিগুলোকে বেলে নিয়েছি, দেখো সব তো দেখানো যায় না তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, তো এই দেখো আমার একে একে সব পুরিগুলোকে বেলে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ এবার আমি একে একে এগুলোকে ভেজেও নেব, আর একটা পুরি বাকি আছে দাঁড়ো বেলে নিই, বেলার সময় আলতো আলতো ভাবে বেলতে হবে না হলে কিন্তু পুরগুলোকে বেরিয়ে যেতে পারে, জাস্ট আলতো চাপে বেলতে হবে পুরিগুলোকে, ব্যাস কড়াই অলরেডি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াইতে তেল, দিচ্ছি রিফাইন্ড অয়েল, বেশি লাগবে না কারণ পুরি তো অল্প তেলেও ফুলে উঠবে, কড়াইশুঁটি করতে গিয়ে এই কড়াইশুঁটির কচুরি করতে গিয়ে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে, আগে আমি বুঝতাম না অনেক করে তেল দিতাম, দেখা যেত অনেক সময় পুর বেরিয়ে গেলে সে তেলটা কালো হয়ে যায়, যদি অল্প করে তেল দাও তো এমনি পুরিটা ফুলে উঠবে। এগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে, দেখো কি সুন্দর পুরিটা ফুলছে। দেখো এই ডাল পুরি কিন্তু অনেক রকমভাবে করা যায়, হ্যাঁ কেউ কেউ খাস্তা কচুরি টাইপেরও করে, কেউ কেউ এরকম পুরি স্টাইলেও করে, আর যেহেতু আমরা ডাল তরকারি মানে আলুর দম দিয়ে খাবো তাই আমি খাস্তা কিছু করিনি, প্লেন পুরির মতো করেই করেছি। আমি দুটো পিট ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাই লো ফ্লেমে গ্যাসটা মিডিয়াম ভাবে গ্যাসটা দেওয়া রয়েছে, দেখো দুটো পিঠি বেশ লাল লাল হয়ে গেছে, আর যেহেতু একটা দুটো সাইডে ফুটো হয়ে গেছিলো তাই পুরিটা বেশি ফোলেনি, কিন্তু ভালোই বেশ দুটো পিঠ লাল লাল সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমি এক একে সমস্ত পুরিগুলোকে বানিয়ে নিই, বানিয়ে নিয়ে এসে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো অবশেষে তৈরি হলো আমার ডাল পুরি আর আলুর দম, আলুর দমটা একটা নিরামিষ আছে, একাদশী আমি আগে একবার বলেছিলাম, তো সব কিছু আজকে সব নিরামিষই হবে, তো নিরামিষ আলুর দমের রেসিপি তোমরা যদি চাও চাইলে আমি নেক্সট একটা কোনো ভিডিওতে অবশ্যই সেটা দিয়ে দিতে পারবো,
তো দেখো মোটামুটি ভেজেছি, ভালোই লাগছে দেখতে, জানি না খেতে কিরকম হয়েছে। চলো এটা খেয়ে দেখি। আর একটু খাস্তা টাইপের হয়েছে দেখো, এই দেখো সুন্দর হয়েছে বেশ। এটা খেয়ে দেখি। আর ভেবো না আমি একা খাচ্ছি, আমি বলে দিলাম, কারণ অনেকে আমাকে ভাবো যে কি একা একা খেয়ে নিচ্ছে, কাউকে দিচ্ছ না। আমার কিন্তু একবার ব্লেম এসেছিল, তো বলি সবাই খেয়েছে, সবাই খাচ্ছে ওখানে। আমার হাজবেন্ডেরও প্লেট বাড়া হয়ে গেছে, কিন্তু যেহেতু লকডাউন চলছে সব সাজিয়ে গুছিয়ে বসি, সবাই মিলে একসঙ্গে খাওয়ার মন কারণেই, তাই আমি জাস্ট বানিয়েছি, তাই তোমাদের একটু টেস্ট করে দেখাবো। আর যদি লকডাউনটাকে হাতের কাছে পেতাম না, সত্যি যা মনে যা মানে কী যে রাগ হচ্ছে, আমি কত কিছু খেতে পারছি না। অনেকে জানি অনেক ভাত খেতে পারছি না, কিন্তু আমি আইসক্রিম খেতে পারছি না। আর আইসক্রিম যে আমি কী দেখেছি আমার অবস্থা, আমি কী ভালোবাসি আইসক্রিম, ঠাকুর কতদিন তো আইসক্রিম খাই না। উঠুক লকডাউনটা আমি প্রচুর আইসক্রিম খাবো, প্রচুর প্রচুর। আগে আমি খেয়ে দেখি, বানিয়েছি বলে বলবো না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। সত্যি অসাধারণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে। আর দমটা মোটামুটি ভালোই হয়েছে, ভালো বানাতে পেরেছি মোটামুটি। আর শুধু পুরটা শাশুড়ি বানিয়ে দিয়েছে ব্যাস। তো এই ছিল আজকে আমার রেসিপি, তোমাদের রিকোয়েস্টে বানানো, তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে তাই সেটা বানানো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি খুব ভালো লাগে, আর যদি আমার ভিডিও সবার আগে পেতে চাও নোটিফিকেশান, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। বেল আইকন প্রেস করে আমার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আমার নতুন দুটো চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি তোমরা চাও তো সেখানে গিয়ে ভিজিট করতে পারো। সবাইকে টাটা, শুভরাত্রি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের নতুন ভিডিও নিয়ে, তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। সেটা থাক, আগামীকাল দেখতে পাবে, টাটা।